কুমারঘাটের ফেরা রথযাত্রায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতদের পরিবারকে নিজের বেতন থেকে 50,000 টাকা ও আহতদের 15,000 টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা করলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার বর্তমান সাংসদ বিপ্লব কুমার দেব। রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরী মন্ত্রী সুধাংশু দাস এবং কুমারঘাটের বিধায়ক ভগবান চন্দ্র দাসকে সাথে নিয়ে শনিবার কুমারঘাটের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে স্বজনহারা পরিবারের সদস্যরা। বুধবারে সেই মর্মান্তিক দুর্ঘটনায় কোনো সন্তান হারিয়েছে তার মাকে, আবার কোনো মা হারিয়েছে তার সন্তানকে। এই দুর্ঘটনায় নিহতদের প্রত্যেকের বাড়িতে গিয়েই এদিন সমবেদনা জানান বিপ্লব কুমার দেব। এই কঠিন সময়ে শোকবিহ্বল পরিবারগুলির পাশে দাঁড়াতে রাজ্যবাসীদের আবেদন জানিয়েছেন তিনি। আহতদের উন্নত চিকিৎসা থেকে শুরু করে প্রয়োজনীয় অন্যান্য বিষয়ে তাদের পাশে থাকার জন্য অঙ্গীকার নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি জানিয়েছেন কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং বিদ্যুৎ বিভাগ সহ অন্যান্য প্রদত্ত সহায়তা সম্পর্কেও। চিকিৎসা সহায়তা সহ নানাভাবে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। নিজের বেতন থেকে নিহতদের 50,000 এবং আহতদের 10,000 টাকা করে আর্থিক সহায়তা করছেন স্থানীয় বিধায়ক ভগবান চন্দ্র দাসও। অত্যন্ত মর্মান্তিক বিষয়। আমি যতটা জানি ত্রিপুরার ইতিহাসে প্রথমবার এই ধরনের মর্মান্তিক দুর্ঘটনা সম্মুখীন হয়েছে। স্বাভাবিকভাবে এই মর্মান্তিক যে ঘটনা তাতে 7 জন নিহত হয়েছেন আর 17 জন আহত হয়েছে, তার মধ্যে ম্যাক্সিমাম জিবি হসপিটালে চিকিৎসাধীন। আমি আশা করি যারা আহত কম সময়ের মধ্যে সুস্থ হয়ে নিজ নিজ বাড়িতে ঈশ্বরের কৃপায় পৌঁছবেন। এখানে স্থানীয় বিধায়ক ভগবান দাস মহোদয় আর আমাদের পার্শ্ববর্তী বিধায়ক মন্ত্রী সুধাংশু দাস, আমাদের অন্যান্য সমস্ত কার্যকর্তারা প্রথম দিন থেকে সমস্ত পরিবারের সঙ্গে সেবা শুশ্রূষা রয়েছে। আর যারাই আজকে এই ঘটনায় নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা ব্যক্ত করছি, তাদের সদ্গতি কামনা করি। মাননীয় প্রধানমন্ত্রীজি, যাদের এই ঘটনায় নিহত হয়েছেন তাদের জন্য আর্থিক ব্যবস্থার ঘোষণা করেছেন আদরণীয় মুখ্যমন্ত্রীজিও করেছেন, আর স্থানীয় বিধায়ক উনিও ওনার স্যালারি থেকে মানে বেতন থেকে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে 50,000 টাকা করে এবং যারা আহত হয়েছেন তাদেরকে 10,000 টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন। আর আদরণীয় রতনলাল নাথ মহোদয় যিনি বিদ্যুৎ মন্ত্রী আছেন, উনিও কালকে এসছেন, সমস্ত সরজমিনে সব দেখেছেন এবং তৎক্ষণাৎ পাওয়ার কর্পোরেশন থেকে আমাদের ডিপার্টমেন্ট সেখান থেকে 50,000 1,00,000 টাকা করে যারা নিহত হয়েছে তাদের জন্য ঘোষণা করেছেন, আর আহত যারা হয়েছেন 50,000 টাকা করে ঘোষণা করে গেছেন এবং সেগুলো অলরেডি তাদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। আমি আজকে এসেছি, আমি আমার নিজের স্যালারি থেকে প্রত্যেককেই যারা নিহত হয়েছেন 50,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করে দেবো, আর যারা আহত আছেন তাদেরকে 15,000 টাকা করে তাদের অ্যাকাউন্টে পাঠানোর ব্যবস্থা করব। কুমারঘাটে এই অনাকাঙ্ক্ষিত হৃদয় বিদারক ঘটনায় স্বজন হারানো শোক সন্তপ্ত পরিবার পরিজনদের সাথে সাক্ষাৎ করে এদিন সমবেদনা জ্ঞাপন করেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। যে কোনো পরিস্থিতিতে পাশে থাকবেন বলে এদিন প্রতিশ্রুতি দিয়েছেন রাজ্যের তরুণ মন্ত্রী সুধাংশু দাসও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।